আসসালামু আলাইকুম। জয়ফল নিয়ে নতুন আরো একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয়দের কাছে জয়ফল গাছ মানে মাইরাস্টিকা ফ্র্যাগ্রান্স একটি বড় চিরসবুজ বৃক্ষ। 18 শতকের পূর্বে এটি পৃথিবীর শুধুমাত্র একটি স্থানেই চাষ করা হতো। স্থানটি হল বান্দা সাগরের একটি অংশ মালুকাস, যা কিনা উত্তর পূর্ব ইন্দোনেশিয়ার মশলা দ্বীপ নামে পরিচিত। গাছটি নিবিড়ভাবে ঘন বৃক্ষপত্রাবলী দিয়ে সাজানো, যার পাতাগুলো গাঢ় সবুজ ও ডিম্বাকৃতির। এই গাছটি ছোট ও হলুদ বর্ণের বাঁকানো ফুল এবং ধূসর হলুদ বর্ণের নাশপাতি আকৃতির ফল উৎপাদন করে। এই ফলটি মাংসল খোসা দিয়ে বেষ্টিত থাকে। যখন ফলটি পাকে তখন এই খোসাটি আলাদা হয়ে দুই ভাগ হয়ে যায়। মাঝে বীজটি সেতুবন্ধন রূপে কাজ করে। ভেতরের এই বীজটি উজ্জ্বল ময়ূরপঙ্খী বাদামি বর্ণের, যা 2 থেকে 3 সেন্টিমিটার লম্বা ও 2 সেন্টিমিটার চওড়া। এটির রং প্রায় লাল লেসের মতো বা ধরা যায় রক্তাব আবরণযুক্ত, যেটাকে ছিলকা বা খোসা বলা হয়। এগুলোই হলো দুইটা মশলার প্রধান উৎস। জয়ফল ও জয়ত্রী বীজ ও ছিলকা শুকিয়ে উৎপাদন করা হয়। মধ্যযুগে ইউরোপীয় খাবারগুলোতে জয়ফল ছিল অত্যন্ত মূল্যবান এবং ব্যয়বহুল উপাদান। এই জয়ফল ব্যবহার করা হতো মশলা, রোগ নিরাময়কারী ও সংরক্ষণকারী মাধ্যম হিসেবে। এই পুরো সময়টাতে আরব দেশীয়রা ইউরোপের কাছে ছিল মশলার একচেটিয়া আমদানিকারক। তারা ভেনিসের বণিকের কাছে খুব চড়া দামে জয়ফল বিক্রি করত, কিন্তু তারা কখনোই তাদের কাছে এই অতি মূল্যবান পণ্যটির আসল উৎস স্থল বলত না। শেষ পর্যন্ত পর্তুগিজরা যখন বান্দা দ্বীপে পৌঁছে যায় এবং এর মূল্যবান স্থানগুলো খুঁজতে শুরু করে, তখন 1512 সালে ভেনিস দেশীয়দের উপর আরব দেশীয় কর্তৃক বাণিজ্যের দিন শেষ হয়। প্রতিবেশী দেশ স্পেনের সাথে প্রতিযোগিতার ঝুঁকির কথা ভেবে পর্তুগিজরা ডাচ বণিকদের সাথে মশলার চুক্তিতে যান। লভ্যাংশ নেদারল্যান্ডের দিকে যাচ্ছিল বলে ডাচ বাণিজ্যিক বহর দ্রুতই পৃথিবীর অন্যতম একটি বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছিল। উত্তর পূর্ব ইউরোপে যতগুলো জাহাজে মশলা ও মালামাল পাঠানো হতো প্রায় সবগুলোই ডাচরা স্থিরভাবে আধিপত্য বিস্তার শুরু করেছিল। এরপর যখন 1580 সালে পর্তুগালরা স্প্যানিশদের শাসনের অধীনে চলে যায়, তখন তারা ডাচদের কাছে আর মশলা বিক্রি করতে পারছিল না। ফলে ডাচরা 1600 শতকের শেষে মশলার বাজারে নিজেদের বন্দী মনে করছিল। এরপর যখন মরিচ, জয়ফল সহ অন্যান্য মশলার দাম ইউরোপে বৃদ্ধি পেয়ে যায়, তখন তারা চিন্তা করে যে তারা যুদ্ধ করবে। 1602 সালে ডাচ বণিকরা খুঁজে পায় ভেরেনিজ ওয়েস্ট ইন্ডিজ কোম্পানিকে, যা কিনা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেই বেশি পরিচিত। 1617 সালে ভেরেনিজ ওয়েস্ট ইন্ডিজ কোম্পানি তথা ভোগ ছিল পৃথিবীর সবথেকে ধনী ব্যবসায়িক প্রতিষ্ঠান। কোম্পানিটির বিশ্বব্যাপী 50,000 কর্মী সহ 30,000 ব্যক্তিগত আর্মি ছিল এবং 200 জাহাজের বহর ছিল। একই সময়ে সহস্রাধিক মানুষ ইউরোপ পার হচ্ছিল এবং পথিমধ্যে তারা প্লেগ হয়ে মারা যাচ্ছিল। এই প্লেগটি ছিল খুবই মারাত্মক ও ছোঁয়াচে রোগ। ডাক্তাররা মরিয়া হয়ে এই রোগ থামানোর উপায় খুঁজছিল।
এবং তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে একসময় বুঝতে পারলো যে একমাত্র জয়ফলই পারে এই রোগ সারাতে। সুতরাং জয়ফল সবার কাছেই অত্যন্ত দরকারি একটি জিনিস হয়ে দাঁড়ালো এবং অনেকেই চাচ্ছিল যে কোনো মূল্যে হোক জয়ফল তাদের চাই। তাই ইন্দোনেশিয়াতে তখন খুবই অল্প পেনি দিয়ে জয়ফল কিনে তার মূল ব্যয়ের 68,000 গুণ বেশি দাম দিয়ে লন্ডনের রাস্তায় বিক্রি করত এই জয়ফল। ডাচদের কাছে এর চড়া মূল্যের ব্যাখ্যা চাওয়া হলে ডাচরা বলে স্টক অনেক সীমিত, তাই নিতে হলে চড়া দামেই নিতে হবে। এদিকে বান্দা দ্বীপপুঞ্জ স্থানীয় সুলতান কর্তৃক শাসিত ছিল, যারা কখনোই চাইতো না বিদেশি শক্তির কাছে নিজেদের পরাজিত করতে। এতে করে পর্তুগিজ বা স্প্যানিশ সৈন্যদের দখল থেকে নিজেদের মাটি রক্ষা করতে চাচ্ছিল বারংবার, কিন্তু এদের থেকে রক্ষা করতে গেলেও অন্যান্য শত্রুদের কাছ থেকে এই জমি রক্ষা করা কঠিন ছিল। 1621 সালে ডাচরা এসে এই জমির দায়িত্ব নেয়, কারণ তারা তাদের বিনিয়োগ রক্ষা করতে চেয়েছিল। তারা তখন খেয়াল করে দেখলো জয়ফল উৎপাদনকারী যে স্থানটি তা খুব সাধারণ নিরাপত্তায় থাকে। সেখান থেকে গাছটি চুরি করা বা উপড়ে ফেলা খুব সহজ, তাই নিয়ম করা হয়েছিল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কেউ এ গাছের চারা বা বীজ বহন করলে তা কঠিন শাস্তিযোগ্য অপরাধ। এমনকি যখন জয়ফল রপ্তানি করা হতো তখন তার উপরে চুনের প্রলেপ দেওয়া হতো। এতে করে যে কেউ চাইলেই অন্য কোথাও এই চারা লাগাতে বা জন্মাতে সক্ষম হতো না। এদিকে ডাচ শাসনের একটিমাত্র বাধা ছিল, সে বাধাটি হলো একটি ছোট রৌপ্য ভূমি। এই রৌপ্য ভূমিটির নাম ছিল রান, যা ব্রিটিশদের দখলে ছিল। ভূমিটি 3 কিলোমিটার লম্বা এবং 1 কিলোমিটারেরও কম প্রস্থে, কিন্তু তবুও সেটা তো রৌপ্য ভূমি, তাই সেটার উপরে লোভ কিন্তু সবসময় ছিল। তাই 1 দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ করে ব্রেডার চুক্তি নামে 1667 সালে একটি মীমাংসা চুক্তি স্বাক্ষরিত হলো। দ্বীপের প্রতিটি জয়ফলের উপর তাদের নিয়ন্ত্রণ সুরক্ষিত রাখতে ডাচরা প্রস্তাব করে বসল, ব্রিটিশরা যদি তাদেরকে রান দ্বীপ দিয়ে দেয় তাহলে তারা এর পরিবর্তে ব্রিটেনকে উত্তর আমেরিকার একটি দূরবর্তী ও কম মূল্যের দ্বীপ দিয়ে দেবে। আর এই দ্বীপটি ছিল মানহাতান। এভাবেই নিউ আমস্টারডাম আজকের নিউ ইয়র্ক হয়ে গেল। এরপরে শতক ধরে ডাচরা একচেটিয়া জয়ফলের বাণিজ্য করেছে। এরপর 1770 সালে পিয়েরে পোভরে নামে একজন ফরাসি ভদ্রলোক সফলভাবে জয়ফলের চারা চুরি করে এবং আফ্রিকার উপকূলবর্তী মরিশাসে গাছগুলো সংরক্ষণ করেন। এর কিছু অংশ পরবর্তীতে ক্যারিবীয় দেশে রপ্তানি করা হয়েছিল, সেখানে তারা গ্রানাডা দ্বীপে বিশেষভাবে সমৃদ্ধ হচ্ছিল। এরপর 1778 সালে আগ্নেয়গিরি বিস্ফোরণে বান্দা অঞ্চলে সুনামি হয়ে অর্ধেকের মতো গাছ একেবারে বিলীন হয়ে যায়। শেষ পর্যন্ত 1809 সালে ব্রিটিশরা ইন্দোনেশিয়ায় আসে এবং বান্দা দ্বীপ জোর করে দখল করে। এরপর তারা 1870 সালে ডাচদের কাছে তা ফেরত দেয়, কিন্তু তার আগেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই গাছটি রোপণ করে এবং বড় করে তোলে। আর এভাবেই ডাচদের একচেটিয়া জয়ফল ব্যবসা একেবারে ধূলিসাৎ করে দেয়। এখন ইন্দোনেশিয়া, ক্যারিবিয়ান, ভারত, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনিয়া, শ্রীলঙ্কায় জয়ফল চাষ করা হয় এবং প্রতি বছর
বিশ্বব্যাপী জয়ফলের উৎপাদন প্রায় 10 থেকে 12 হাজার টন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।